গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। দেখো আজকে আমি পুরোপুরি একদম নতুন লুকে তোমাদের সামনে আসলাম। আজকে একটা ছোট্ট চ্যালেঞ্জিং ভিডিও করব আমি সকালবেলাতে। এটা চ্যালেঞ্জিংও বলবো না, সকালবেলা আমাদের জল খাওয়াটাও তৈরি হবে। আমাদের সাধারণত বাঙালি ঘরে আমরা বাজরার রুটি করি না, আজকে আমি বাজরার রুটি, পনিরের তরকারি আর ধনে পাতার চাটনি। ধনে পাতার চাটনিটা যদিও আমি গতকাল তৈরি করে রেখেছিলাম, তো সেগুলো এখন তৈরি করব। আর প্রপার পুরো নর্থ বেঙ্গলের সাজে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো কাজকর্ম শুরু করি। আর নিয়ে নিয়েছি আমি এই যে, আর এই হলো বাজরার আটা, এটা দিয়ে আমি আজকে রুটি তৈরি করব। তো চলো কিভাবে করছি সেটা তোমরা দেখতে থাকো সঙ্গে। রান্না করছি মশলা পনির, তো মশলার পরিমাণটা বেশি। এখানে পনির নিয়েছি, আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, এখানে রয়েছে ক্যাপসিকাম অর্ধেকটা, একটা টমেটো, আর এখানে মশলাটা অনেকটাই আছে, আর পেঁয়াজ দেওয়া আছে মশলার মধ্যে, আর এখানে নুন, হলুদ, চিনি, যা যা লাগবে, আর সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তারপরে আমি এখন পনিরটাকে ভালো করে ভেজে নিচ্ছি, আর একটুখানি লাল লাল করে ভাজবো পনিরটাকে। তো এখন আমি তেলের মধ্যে পনিরটাকে ভেজে নিচ্ছি, তারপরে আমি একটুখানি গরম জলের মধ্যে এটাকে ফেলতে হবে। তো প্রথমে ভাজাটা করা হয়ে গেছে, এখন আমি গরম জলের মধ্যে নুন দিয়ে দিলাম, তারপরে এখন পনিরটাকে আমি গরম জলের মধ্যে ফেলে দিচ্ছি। এরকম করলে পরে পনিরটা নরম থাকে, তো গরম জলে নাও দেওয়া যেতে পারে। তো আমি দিয়ে দিলাম, আর এবার আবার কড়াইটা বসিয়ে তারপরে তেল দিয়ে আবার যে মশলাটা ছিল সেই মশলাটাকে কষাতে হবে। তার আগে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। তো আলুটাকে আবার একটুখানি লাল লাল করে ভাজা হওয়ার পরে জিরে ফোড়ন দিলাম, মানে গোটা জিরে, তারপরে ক্যাপসিকামটা দিয়ে দিলাম, এবারে মশলাটাকে দিয়ে দিলাম। এই মশলার উপরই পুরো রান্নাটা হবে। যেহেতু নন বেঙ্গলি রান্না একটুখানি মশলাদার হয়, মানে স্পাইসি হয়, তো লঙ্কার পরিমাণটাও বেশি করে দেওয়া আছে। এখন সমস্ত ড্রাই যে মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, নুন, হলুদ, চিনি, জিরের গুঁড়ো সবই দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেল এবং সমস্ত মশলাটা, মানে ক্যাপসিকাম, টমেটোটা নরম হয়ে যাওয়ার পর আমি জলটা দিয়ে দিলাম। এবারে ওটা তরকারিটা হতে হতে আমি এদিকে আটাটাকে রেডি করে নিচ্ছি। তো আমি আটার প্যাকেটটাকে খুলে নিলাম, আর যেটা দেখলাম বাজরার আটা একটুখানি ব্রাউনিশ টাইপের হয়, তোমরা হয়তো দেখলে বুঝতে পারছো। তো একটুখানি নুনের পরিমাণটা বেশি দিতে হয় যেহেতু এটার স্বাদটা একটু কম হয়। আর এখন পনিরটা দিয়ে দিয়েছি, যেহেতু তরকারিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, মানে আলুগুলো, আর গরম জল দিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি। আর মাখার সময় আমি বুঝতে পারছিলাম ব্যাপারটা, নর্মালি যে আটা আমরা খাই গমের আটা যেটা, সেটা কিন্তু বাঁধনটা খুব ভালো হয়, মানে অল্প জল দিয়ে অল্প মাখলে পরেই বাঁধনটা এঁটে যায়। কিন্তু এটা আমি আজকে প্রথমবার করছি, কিন্তু এটা আমি দেখছি যে বাঁধনটা চট করে হচ্ছে না, প্রচুর এটা করার সময় প্রচুর, মানে যেটাকে মাখা বলে সেই মাখা জিনিসটা, চটকানো জিনিসটা বেশি করে করতে হবে, তো না হলে ওই বাঁধনটাকে ছেড়ে যাবে। সেই বাঁধনটা তৈরি করার চেষ্টা পুরোদমে চালিয়ে যাচ্ছি, দেখি কতটা কি হয়। আটা মাখাটা মোটামুটি রেডি হয়ে গেছে। গমের আটা যেরকম মণ্ড তৈরি হয় সেরকমভাবেই মণ্ড আমি তৈরি করে নিয়েছি, আর আমাদের সকালের ব্রেকফাস্টের মতনই তৈরি করেছি। এদিকে পনিরের তরকারিটাও হয়ে গেছে, ঘি দিয়ে আমি এখন নামিয়ে ফেলছি। আর এখন মোটামুটি তরকারিটা একটু পাতলা আছে, কিন্তু এটা যখন ঠান্ডা হবে তখন অনেকটাই জমে যাবে। আর এখন আমি প্রত্যেকটা লেচি আমি কেটে নিয়েছি, আর আমি বেলছি, মানে হালকা করে বেলে নিচ্ছি, দেখো বেশি বড় করতে পাচ্ছি না, এরকম করেই করছি ছোটো ছোটো করে। আর এভাবেই আমি ফ্রাই প্যানের মধ্যে ফেলে দিয়েছি, এই দেখো। তো তিনটে মোটামুটি হয়ে গেছে, আর আমি উপর দিয়ে এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে পরে এর ফ্লেভারটা খুব ভালো আসবে। তা উল্টে পাল্টে নিচ্ছি, তারপরে দেখো উল্টো দিকে করেও আমি আবার ঘি দিয়ে দিলাম। তো শাশুড়িমা ওদিকে খেতে বসেছে, প্রথমটা শাশুড়িমাকেই দেবো, এই দেখো প্রথমটা নিয়ে গিয়ে আমি শাশুড়িমাকেই দিচ্ছি। তোমাদেরকে আমি মিথ্যা কথা বলবো না, আমি যেরকম করে রুটি বেলে সেরকম করে এই আটাটাকেও আমি বেলার চেষ্টা করেছি, মানে গোল গোল করে, কিন্তু কিছুতে এটা ওই রুটির আকার নিচ্ছে না। তারপরে শেষ পর্যন্ত আমি হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে তাওয়ার মধ্যে, মানে ওরকম করেই ভাজা করছি একটুখানি ঘি দিয়ে। তো এইভাবে করছি। বাজরার রুটি করা কিন্তু খুব শক্ত কাজ, যারা একদম এক্সপার্ট তারাই এই কাজটা করতে পারে। তো আমি বাঙালি, আমি তো কোনোদিনও করিনি, কিন্তু একটুখানি টেস্ট করার ইচ্ছা হলো এবং তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করার ইচ্ছা হলো, যাতে তোমরাও করতে পারো। তো তোমাদেরকে এটাই বলছি যে বাজরার রুটি আমি পারলাম না চাটু বেলির মধ্যে বেলতে, অনেকে হয়তো পারে কিন্তু আমি পারলাম না। আর এটা বাঙালিদের কাজও নয়, এটা নন বেঙ্গলেরাই খায় বেশি। তো শাশুড়ি মা খাচ্ছে, এই দেখো। শাশুড়িমার খাওয়া হয়ে গেছে, এখন ছেলেকে খেতে দিচ্ছি। তো ছেলের খাওয়াটা রেডি করে তারপরে আমি খেতে বসবো। তো আমার এখন কিছু টুকটাক কাজ আছে। দুটো নিয়ে নিয়েছি রুটি, আর এই যে পনিরের তরকারি আর ধনে পাতার চাটনি। ধনে পাতার চাটনিটা ব্যাপক হয়েছে, পনিরটাও ভালো হয়েছে, তবে পনিরটার মধ্যে এতটা ঝাল হয়ে গেছে এই জন্য আমার একটুখানি প্রবলেম হচ্ছে, ছেলেরও একটু প্রবলেম হচ্ছে। মার কেমন লেগেছে পনির?
ভালো লেগেছে, তবে ঝাল লেগেছে। এবারে তোমাদেরকে বলি যে এই রুটিটা কেমন লাগে খেতে। এই রুটিটা একটু তিতকুটে ভাব আর একটুখানি কড়া, মানে যেরকম আমরা গমের আটা রুটি খাই সেটা যেরকম স্মুথ হয় খেতে, তার মধ্যে কোনো রকম অন্যরকম কোনো ফ্লেভার আসে না, এর মধ্যে একটা ফ্লেভার আমার লাগছে। যদিও আমি নতুন খাচ্ছি, তো এটা যদি তোমরা খাও তোমাদের এরকম লাগবে, আর যদি করে একেবারেই খেতে যাও তোমাদেরকে এরকম করেই খেতে হবে। যদি বেলতে পারো তো খুব ভালো কথা। আর এই যে তরকারিটা দিয়ে খাচ্ছি বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না, তরকারি ঝোলটার মধ্যে চুবিয়ে চুবিয়ে খাচ্ছি। এই যে আজকে আমাদের সকালে নন বেঙ্গলি খানাপিনা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমাকে এই ড্রেসটাকে চেঞ্জ করতে হবে। এই ড্রেসটা চেঞ্জ না করলে আমি আর সংসারের অন্য কাজগুলো করতে পারবো না, কারণ এবারে কাজগুলো হবে আমার দৌড় দৌড়ে কাজ। তো চলো সঙ্গে থাকো, হাজবেন্ডকে খেতে নিয়ে এসেছি। তো ছেলে এবারে কলেজে যাবে, ছেলের জন্য একটুখানি তাড়াহুড়ো করতে হবে, ওর টিফিন টিফিনগুলো রেডি করে দিতে হবে। তো চলো সঙ্গে। ছেলে কলেজে বেরিয়ে গেল, আর আজকে ভাবছি যে টবে যে জবা গাছটা অনেকদিন হয়ে গেছে, মানে কয়েক মাস হয়ে গেছে, আজকে ওটাকে মাটির মধ্যে পুঁততে হবে। তো এটাই ভাবছিলাম যে কখন কাজটা করবো। তারপরে দেখো আগের দিনের কতটা কচুর তরকারি রয়েছে। এটা আমাদের দুপুরবেলা খেয়েও বেশি হবে, কারণ শাশুড়িমা বেশি খায় না। আর এখানে ওলকপিটাকে সিদ্ধ করে রেখেছি, ওলকপির আলুটাকে সিদ্ধ করে রেখেছি, কিন্তু এটাকে এখন ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেছে। এখানে কচুটাকে ভাজা করব, পেঁয়াজকালি ভাজা করব, আর এই ডালটাকে রান্না করব। তো শাশুড়িমার জন্য এখন চা বসিয়েছিলাম, চাটা হয়ে গেছে, শাশুড়িমাকে একাই দেবো, আমি এখন চা খাবো না, আমার আজকে আর ইচ্ছা করছে না খেতে। তো শাশুড়িমা ঘুমিয়ে আছে, ডেকে তুললাম। এখন আমার মিষ্টির সেবা যত্ন হচ্ছে, মিষ্টিকে স্নান করিয়ে দিচ্ছি, এখন ভালো রোদ আছে, তো এই সময় স্নানটা করিয়ে দিলাম, গোমাতাকেও সাথে স্নান করিয়ে দিলাম। এবার মিষ্টির গাটা মুছিয়ে দিচ্ছি, তারপর এই যে সাজুগুজু করিয়ে দিয়েছি, এখন সুন্দর সুন্দর ফুলটা নিবেদন করলাম। হাজব্যান্ড এখন ছাদটা ধোয়াচ্ছে, প্রচুর জল লাগবে, আজকে ট্যাঙ্কের জল শেষ হয়ে যাবে। আমি কি মোটরটা চালিয়ে দেবো নাকি গো? মোটরটা চালিয়ে দেবো, জামা কাপড়গুলো একবারে তুলে তারপরে স্নানে যাব, এতক্ষণে এই ধোয়া টোয়া হয়ে যাবে। আমি স্নান করে তারপরে পুজোর ঘরে চলে এসেছি পুজো করতে। তো হাজব্যান্ড এখনও ছাদে আছে, তো পুজোর কাজটা শেষ করে আমাকে হাজব্যান্ডের ওখানে যেতে হবে, কারণ আমাকে অনেকবারই বলেছে আমাকে একটুখানি হেল্প করো, জলটাকে একটু এগিয়ে এগিয়ে দাও। তো আমি তাড়াতাড়ি করে পুজোটা করে নিচ্ছি। এই দেখো আজকে মিষ্টিকে কী সুন্দর লাগছে, সমস্ত রকমের ফুল দেখো, এই শীতের ফুল, এগুলো দিয়ে পুজো করতে সত্যিই খুব ভালো লাগে। তো ভোগ নিবেদন করা হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি ছাদে, জলগুলো ওখানে ভরছে, তারপরে হাজব্যান্ড ওদিকে ছাদটা ধোয়াচ্ছে, আমি একটুখানি এগিয়ে এগিয়ে দিচ্ছি। আসলে এসব কাজ করতে দুজন হলে খুব ভালো হয়, তো আমি যখন করি আমিও তখন বুঝতে পারি, তো বুঝতে পারছিলাম যে তারও একটা হেল্পারের দরকার আছে। কিন্তু আমি কোন দিকে যাবো বলো, আমার নিচের ওদিকের কাজ ছিল, তারপরে ঠাকুর ঘরের কাজ ছিল, তো হাজব্যান্ডও জল ঢালছে আমিও জল ঢালছি, এভাবে কাজটা সম্পূর্ণ করে নিচ্ছি আমরা। তো হাজব্যান্ড যতটা পারলো ছাদটাকে ধোয়ার চেষ্টা করলো, তো এই ছাদটা ধুতেই হয়তো 500 টাকা নিয়ে নিত একদিনের মজুরি, এই জন্য আর লোক দিয়ে করানো হলো না, তারপরে তো কাজ হবে এখানে, এই জন্য আরও করানো হয়নি। এই বাচ্চাগুলো পা দিয়ে দিয়ে সমস্ত ধুলোগুলো ঘরে নিয়ে যাচ্ছে, মানে আর পারা যাচ্ছে না পরিষ্কার করে করে, এই জন্য আজকে করে দিই। 3:45 বাজে, এখন আমাদের খাওয়া হয়নি, বাচ্চাগুলোরও খাওয়া হয়নি, ওরা খুব কান্নাকাটি করছে। তো উপর থেকে এলাম, এখন ভাত বাড়বো, ওদেরকে আগে খেতে দেবো, তারপরে আমরা খাবো। অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম, হাজব্যান্ডের এক বন্ধু এসেছে, তার আবার সুগার, এই জন্য দুরকমভাবে চা করেছি, এখন নিচে নিয়ে যাচ্ছি। তো হাজব্যান্ড সে দাঁড়িয়েছে, তারপরে আমি এই চায়ের কাপ দুটো দিয়ে দিচ্ছি, তারপরে শাশুড়িমাকেও চা দেবো, তারপরে আমি খাবো, তারপরে ছেলেও একটু পরে চলে আসবে, ছেলের খাওয়াটাকেও রেডি করতে হবে। আর আজকে বানাবো পিঠে, মানে ভাপা পিঠে, এর জন্য দুরকমের চাল নিয়েছি, এখানে গোবিন্দভোগ চালও আছে, এমনি আতপ চালও আছে। তো চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আধ ঘন্টা মতো এটাকে ভিজিয়ে রাখবো, তারপরে বাটবো। আজকে আমি তৈরি করতে চলেছি ভাপা পিঠে। তো আমি ভাপা পিঠে কোনোদিনও বানাই ইউটিউব সার্চ করে দেখেছি, তো চেষ্টা করছি, বলতে পারছি না পারবো কিনা, কারণ প্রথমে কিছু বলা যায় না ওইভাবে, যেহেতু নতুন জিনিসটা করছি। যেমন আজকে সকালবেলা একটা নতুন জিনিস আমি ট্রাই করেছিলাম, ব্যর্থ হয়েছি, আর ব্যর্থ হওয়ার পিছনে কারণ হলো আমরা বাঙালিরা যেহেতু ওই জিনিসটা খাই না, তার জন্য। আর পিঠেটার ব্যাপারে একটু হলেও মানে আশা আছে যে হবে। তো এখন আমি প্রথমে ভাতটাকে গরম করছি, ওই জন্য জল বসিয়ে দিয়েছি, মানে সমস্ত কিছু রেডি করে নিই, আমাদের রাত্রে খাওয়া দাওয়ার, তারপর ওটা তৈরি করব। এখন প্রথমে নারকেল কোরাবো। পাটালি গুড়টা প্লাস্টিকের বাটিটার মধ্যে এমনভাবে আটকে রয়েছে যে এটাকে আমি কাটতে বাধ্য হলাম, তো ভীষণভাবে শক্ত এই গুড়টা, তো এটাকে এখন আমাকে হামল দিস্তায় গুঁড়ো করতে হবে। তারপরে তরকারিটা গরম বসিয়ে দিয়েছি, এদিকে নারকেলটাকেও ফাটিয়ে নিচ্ছি, নারকেলটা ছোট্ট হলেও ভীষণ শক্ত আর ভীষণ পুরু, তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপরে পাটালি গুড়টাকে এখন আমি ভাঙার চেষ্টা করে চলেছি। গুড়টা পাটালি না ই ঠিক বোঝা যাচ্ছে না, এতটা শক্ত, মানে অনেকবার বাড়ি দেওয়ার পর তারপরে ভাঙছে,
আর গন্ধ সেরকম ভাবে নেই, তো এটা একদম 100% ভেজাল গুড়। দুটো কাজ একসাথে করছি, এদিকে তরকারিটাকেও গরম করছি, এদিকে পিঠের উপকরণগুলোকেও রেডি করছি। তো চালটা মোটামুটি ভিজে গেছে, এখন চালের জলটাকে একটুখানি ঝরিয়ে আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম পেশাই করার জন্য। তো এখন পেশাই হচ্ছে, আর সময় লাগে একটুখানি চাল বাড়তে। তো এখন নুনটা মিশিয়ে দিলাম, যেহেতু এর মধ্যে অন্য কিছু সেভাবে যায় না, তো চালের গুঁড়োর মধ্যে নুন মিশিয়ে দিয়েছি। এবার আমি নারকেল কোড়াতে বসেছি, একটা নারকেল বেশিক্ষণ লাগবে না কোড়াতে, তো কুড়িয়ে ফেলছি আমি। এই দেখো কত সুন্দরভাবে নারকেলটা কোড়ানো হয়ে গেছে, তারপরে এবার বাকি কাজগুলো করতে হবে। তো চালটাকে তো বেটে নিয়েছি, এবারে এই ঘষুনি বা এই ছাঁকনির মধ্যে এখন চালটাকে আমাকে চেলে নিতে হবে, যাতে কোনো রকম দানা না থাকে। যেটা হলো ঘটনা, আমি চালের গুঁড়ো নিয়ে এসেছিলাম, কিন্তু চালের গুঁড়ো দিয়ে আমি জিনিসটা করছি, কারণ চালের গুঁড়ো দিয়ে করলে এতটা স্বাদ আসবে না, যেটা আমি বেটে যে চালটা দিয়ে যেটা করা হয় সেটা দিয়ে যথেষ্ট বেশি স্বাদ আসে। এই জন্য ভাপা পিঠে ভেপারে হয়, তো এখানে জলটা ফুটে গেছে। তারপরে আমি একটা ছোট সাইজের স্টিলের বাটি নিয়েছি, ওর মধ্যে কিছুটা পরিমাণে প্রথমে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে গুড় দিচ্ছি পরিমাণ মতো, তারপর পরিমাণ মতো নারকেল কোড়া দিলাম, উপর দিয়ে আবার চালের গুঁড়ো দিয়ে ভালো করে ঠেসে ঠেসে দিতে হবে। আর তারপর একটা পরিষ্কার কাপড়ের মধ্যে এই বাটিটাকে বসিয়ে দিতে হবে, তারপরে বাটিটাকে আস্তে করে তুলে নিতে হবে। তারপরে যদি দেখো যে না হচ্ছে, তখন আবার চাপা দিয়ে দেবে যতক্ষণ অবধি সিদ্ধ না হচ্ছে। জীবনের প্রতিটা কাজই কিন্তু মানুষ একদিনে শিখতে পারে না, করতে করতে তার খারাপ হতে হতে তবেই তার ভালো হয়। আমি প্রথম পিঠে যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু ভালো হয়নি, তো সেটা আমি ছেলেকে দিয়ে দিয়েছি, তো ছেলেকে বললাম এর পরেরগুলো ভালো হবে। তো সেকেন্ড যেটা করছি সেটা দেখছি একটু ভালো হচ্ছে, মানে এর থেকেও ভালো করতে হবে আমাকে তিন নম্বরটা। মানে আমি প্রথম দুটো আমার অভিজ্ঞতা হলো যে এভাবে করলে ভালো হচ্ছে, তো সেভাবে আমাকে শিখতে হবে। তো এই জন্য আমাদের কখনো জীবনে হার মানতে নেই, সমস্ত কাজ কিন্তু আমরা করতে পারি, সেটা শুধু প্র্যাকটিসের উপর নির্ভর। যেটা সামনের দিকে রয়েছে একটুখানি ফাটা মতো, সেটা দ্বিতীয় পিঠে, আর একদম যেটা অনেক মশলা দেখা যাচ্ছে সেটা হলো লাস্ট পিঠে। ফাইনালি আমি বানিয়ে নিয়েছি ভাপা পিঠে, এই দেখো কি ভালো হয়েছে না দেখতে, ফ্লেভারটাও দারুণ আসছে, গোবিন্দভোগ চালের যে ফ্লেভার সেটা আসছে। আজকের মধ্যে শেষ চারটে মাত্র হয়েছে, চারজনের চারটে, আর একটা হয়েছিল এক্সট্রা, সেটা খাওয়া হয়ে গেছে। আজকে বাসন কাকে বলে তোমরা একবার দেখে নাও, কত বাসন আমাকে মাজতে হবে, সিঙ্কটা পুরো ভর্তি হয়ে রয়েছে, তারপরে নিচেও রয়েছে। এটা আমাদের মিমি না কি? হ্যাঁ, এটা কি ধরনের শোয়া তোমার? হ্যাঁ, এরকম করে কেউ শুয়ে থাকে নাকি? হ্যাঁ, আবার চোখ পিটপিট করছে, ঘুমায়নি কিছু না? হ্যাঁ, বালিশ জড়িয়ে শুয়ে থাকে নাকি এরকম? আড়াহুড়োতে তোমাদের সাথে আর বাসন মাজার শেয়ার করলাম না, সমস্ত বাসন মেজে ফেলেছি, শুধু ওইদিকে কুকারটা রয়ে গেছে। আর এখানে দেখো পিঠেটা আমরা এখনও খাইনি, সমস্ত কাজকর্ম সেরে একটুখানি আরাম আয়েশ করে পিঠেটাকে খেতে হবে। তো দুটো প্লেট নিয়ে নিয়েছি, আর এটা দিচ্ছি হাজব্যান্ডকে স্পেশাল, যেটা পিঠেটা করেছি, আর এমনি একটা নর্মাল পিঠে এটা ছেলের আমি হাফ হাফ খেয়ে নেবো। বাবা নমস্কার, প্রথম পিঠে না? বাবা খারাপ হবে না 100%। তো আমাদের খেলা চলছে, আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সমস্ত কাজকর্ম কমপ্লিট। তো তোমাদের সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর এইভাবে তোমরা আমার পাশে দেখো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।